দাদু যাচ্ছে দেখো। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি, সকাল থেকে কন্টিনিউ করিনি ব্লগটা। হ্যাঁ, তো যাই হোক, শরীরটা ভালো না থাকলে আর কি যা হয়, মানে মনই চাইছে না যে ভিডিওটা শুরু করি। তো আজ এই তো আর কি দুপুরের থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন এখানে বসে আছি আমি, দাদাভাই বাড়ি ছিল, ও গেল একটু চুলদাড়ি কাটতে, আর এখানে আমাদের সুন্দরী ঘুমাচ্ছে, ও পাড়াটারা ঘুরে এসে তারপরে এখানে ঢাস করে একদম শুয়ে পড়েছে, শুয়ে ব্যাস ঘুম চালিয়ে গিয়েছে। আর এই জায়গাটা আমাদের বেশ ঠান্ডা, আসলে এই সৃষ্টি গাছ আছে উপরে, তো এই সৃষ্টি গাছের ছায়াতে একদম এই জায়গাটা ঠান্ডা হয়, খুব খুব সুন্দর। মা এই যে সকাল থেকেই গোছাগুছি শুরু করেছে, এই এই জায়গাটা অন্যদিন আর কি ভরে ছিল বাসন কোসনে, তো আজকে সেগুলো সরিয়ে এই জায়গাটাই সব ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ, এখন একটু বেরোলাম, যাচ্ছি সোনাইদে বাড়ি, দেখি কাঁচা কলা পাই কি, বুঝেছো? কাঁচকলা আর কি ওই ইয়েতে পাইনি, সোনাইদের বাড়ি থেকে নিয়ে আসলাম কলা। তো এখন মা এই যে কাটছে, কেটে ওই জলে দিল, আর কি দেবা, ও আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, হামিদা বাড়িতেও নেই বুঝেছো, সেই কবে ওদের ওই ইয়ে পড়েছে শ্রাদ্ধের কাজ। আমরাও আজকে এইদিকে দোকানে পাইনি, এই কদিন আর কি এই পাশে দুটো দোকান থেকে কিনে খেয়েছি, তো এর মধ্যে আর হাসনাবাদে যাওয়াও হয়নি, কালকে তো বসিরহাটে গেছিলাম, তা হাসনাবাদে আর যাওয়া হয়নি বলে আর ওদিকে গিয়ে কেনাও হয়নি, তো ওই জন্যই এই কাকি ঠামিদের বাড়ি থেকে নিয়ে আসলাম। গেছিলাম সবার বাড়িতেই গেছিলাম, টোনা ভাইদের বাড়ি গেছিলাম যে কাঁচকলা আছে কি, ওদের আবার ওই গাছ টাছ আছে, তো তারপরে ঠাম্মিদের ইয়ে করে, তো কি বলে শ্রাদ্ধ ইয়ে শ্রাদ্ধের কাজ করলে তখন আবার কাঁচকলা টলা পাই। বাবা বাইরে এত গরম আজকে বলার মতন না, এই কদিন তো গরমটা বুঝতে পারিনি। হ্যাঁ, জ্বরের এতে মানে ঠান্ডা ঠান্ডা গায়ের মধ্যে এ ছিল, যার কারণে গরমটা বোঝা যায়নি, আজকে মানে পুরোপুরি আর কি বোঝা যাচ্ছে, গতকালকেও অল্প অল্প বুঝেছি, তবে আজকে সকাল থেকেই বোঝা যাচ্ছে যে গরমটা কেমন পড়েছে। এখান থেকে এইটুখানি গেছি তাই একেবারে সেই ঘেমে নিয়ে একাকার। আমাদের এই ফুল গাছটা ঘরের পিছনে ছিল, দেখো দোপাটি ফুল গাছ কি সুন্দর ফুল হয়েছে, দেখো এতে দোপাটি ফুল কতগুলো, তা এই ইয়েতে হ্যাঁ মাটি একবারে নিয়ে বসিয়ে দিলেই হতো। এটা হচ্ছে আমি টব নিয়ে আসছি মা, এটা হচ্ছে নয়নতারা, এগুলো দোপাটি, এ দুটো আছে, তিনটে 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 চারা, হেভি হেভি। তো স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে তারপরে তাই এখন চলে আসলাম যে ঘরে, আমাদের আবার বিকেলে বেরোতে হবে, বিকেলই এখন কটা বাজে, 3:30, বিকেলে বেরোতে হবে ইয়েতে যাওয়ার জন্য, ফ্ল্যাটে যাওয়ার জন্য, যে ফ্ল্যাটটায় আমি ছিলাম ওই ফ্ল্যাটে এখনো পর্যন্ত আর কি ভাড়াটিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে কে ভাড়া নেবে, এখন যেহেতু আমার জিনিসপত্র সব ওখানে আছে, চাবিটাও আমার কাছে, তো ওই জন্য যে আসতে দেখতে আমাকে দেখাতে হচ্ছে, ওই জন্য আর কি যেতে হবে। তা আমি এই যে এখন রেডি হচ্ছি, বাবারে এসে যে মানে রেডি হয়ে বেরোচ্ছি না স্নান করতে যাচ্ছি সেটাই বোঝা যাচ্ছে না, হাতে গামছা নিয়ে এরকম ভাবে রেডি হতে হয়েছে, কিছু করার নেই, এদিকে দেখো ঘাম যত দর করে একদম ঝরতে শুরু করেছে, ফ্যান চলছে তাও গরম, এত গরম বাবারে, এই মুছছি আবার এই ঘাম, কিছু বলার নেই, উফ বাপরে বাপ কি গরম লাগছে, বিরক্ত বিরক্ত পুরো। তাই এই হচ্ছে আজকে আমার জামা, ঠিক আছে এই টু পিসটা অনেক দিন ধরে আর কি নিয়ে রেখেছিলাম, তবে পরা হয়নি, আজকে পরলাম, আর এর সাথে কানেরটাও আজকে ম্যাচিং হয়ে গেছে। এই যে এখনো পর্যন্ত রেডি হতে পারিনি, ম্যাডাম বলেছি আমি 4:10 বেরোবো, এখনো 4:30 বাজে এখানে, না না চলো চলো। তাই তো আমরা বেরোলাম, মানে বেরোইনি এখন পুরোপুরি, বেরোবো, একটা ওয়ারেস নিয়ে নিয়েছি হাতে, যা গরম লাগছে না মানে বলে বোঝানোর মতো না, এত বিরক্ত লাগছে। ও মা আমার ওই ঘরে দেখো তোমার ক্লিপ, ওই ওই ইয়ের উপর রেখে চলে এসেছি, এগুলো তো এটা আমি পরে আমার ট্রাউজার প্যান্ট দেবো, আমার পুরো হারাতে হচ্ছে ট্রাউজার প্যান্ট, এই পরে আবার কি পরবে, না আমার ঢিল হয়েছে, ও
ওই বুড়ি কাকিমা উপরে, আরে ঝাঁকার মতো দেখো। তাই যে বেরিয়ে বললাম, এখন এটা খেতে খেতে যাচ্ছি। বাবারে এখানে কি সুন্দর খেলা হচ্ছে দেখো, হেভি হেভি খেলা হচ্ছে। ধোয়া ধোয়া কেন এখানে? চলে এসেছি আমরা এই ফ্ল্যাটের কাছাকাছি আর কি। আমরা দাঁড়িয়ে আছি এই যে আমাদের ফ্ল্যাটটার সামনে। চলো লিফট, চলে আসো তুমি। আসছে বাবা, ওরে আবার ডাকছে আজা আজা করে, গান হচ্ছে। কি অবস্থা সব এরা পাবলিক। আমি দেবো, হ্যাঁ আমি দেবো। কি যে সমস্যা হয়, এই দেখো এই দেখো এই দেখো, প্রত্যেকবার প্রত্যেকবার আসলে এই একই সমস্যা। এরকম করতে করতে ব্যাস কেটে যাবে, দেখেছো? কি জানি ব্যাং এরকম হয় কেন, ভাল লাগে না। এটার তো জোরই নেই। এই দাঁড়া, লাফালাফি করিস না, খুলে দেবে ভাই গরম ঘরগুলো। সব হয়ে গেছে, ওই দাদা দেখে চলে গেল। ঠিক আছে, এবার যা কথা বলার তো সুব্রত দাদার সাথেই ও আর কি বলবে। তো আমাদের হয়ে গেছে, ব্যাস এবার আমরা বেরোচ্ছি। বাবা এত গরম বলে বোঝানোর মতন না। আর হ্যাঁ, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আমার একটুও খেয়াল নেই যে আমি ফোনে চার্জ দিয়ে বেরোবো, লো ব্যাটারি হয়ে গেছে। আর এখানে এসে দেখলাম কারেন্টের এই অবস্থা। ফোনটা ব্লগিং না করে যদি বাড়ি গিয়ে চার্জ দিই তাহলে বেঁচে থাকবে, আর যদি ব্লগিং করতে করতে যাই তাহলে আর দেখতে হবে না। তো ওই জন্যই আর কি এই পর্যন্তই। চলো সবাই মিলে এই গরমের মধ্যে টাটা। দাদা ভাই তালা দিচ্ছে। আর আমরা এই যে চেয়ার আর ফ্যানটা নিয়ে যাচ্ছি বাড়িতে, বেরিয়েই পড়লাম। এই যে যাচ্ছি এখন বাড়িতে, চলো।